আমরা তাহলে কোথায় যাচ্ছি? মৌসুরি আইল্যান্ড। ওকে, সো ছোটখাটো একটা বিরতির পর আমরা আবার ফিরে এসেছি আমাদের আজকের গন্তব্য মৌসুমি আইল্যান্ড। মৌসুমি আইল্যান্ড যদি অনেকেই আগে জায়গাটা এক্সপ্লোর করে নিয়েছে, তবু আমরা এটা আমাদের ফার্স্ট টাইম, আমরা প্রথমবার যাচ্ছি এবং আমরা আমাদের মতো করে এক্সপ্লোর করবো। অ্যাজ ইউজুয়াল আমাদের যে গ্রুপ থাকে, আমি, শুভজিৎ, রাহুল, প্রশান্ত, চারজন, যাদেরকে আপনারা আগের ব্লগে দেখেছিলেন তারাই এবার কন্টিনিউ করছে। সো লেটস এনজয় দ্য জার্নি উইথ আস, স্টে টিউন। সকাল 7:14 লোকাল নিয়েছিলাম শিয়ালদা থেকে, এখন বাজছে হচ্ছে ইয়ে হামারা ট্রেন হ্যায় ইয়ে হাম হ্যায় ইয়ে ছাড়ি হো ইয়ে। পার্টি তো হবে, পরে হবে, আপাতত যেটা হবে সেটা হচ্ছে আমরা ব্রেকফাস্ট করব। তো আমরা জাস্ট নামখানায় নামলাম, এখন বাজে 10:10, কি করব জানি না, বাট খেতে হবে। আমরা আমাদের এখন টোটো পেয়ে গেছি, 60 টাকা করে ভাড়া নেবে। এখান থেকে আমাদের যেতে হবে হুজ্জুতের খেয়াঘাটে বা ফেরিঘাটও বলা যেতে পারে। তো ওখান থেকে আমাদের চিনাই রিভার ক্রস করে যেতে হবে মৌসুমি আইল্যান্ডের দিকে। আপাতত এখানে, এখান থেকে কিছু দূর গিয়ে কোথাও একটা ব্রেকফাস্ট সারব, দেন আবার সেখান থেকে আমরা হুজ্জুতের খেয়াঘাটে যাব। ব্রেকফাস্ট পুরি ঘুগনি। আমরা এখন আছি হুজ্জতের খেয়াঘাট ফেরিঘাটে। এখান থেকে আমাদেরকে ফেরি ক্রস করে যেতে হবে ওই পারে, যে নদীটা আছে এটা হচ্ছে চিনাই নদী। তো আমরা এখন ফেরিঘাটের কাছে যাব, দেন নৌকায় বসে আপনাদেরকে সিনটা দেখাবো। মানে যেটা দেখা যাচ্ছে সেটা কোনো ঠাকুর দেখার লাইন নয়, এটা হচ্ছে ফেরিঘাটের লাইন। ফেরিঘাটের লাইন, নাইস। কখন পৌঁছাবো কোনো আইডিয়া নেই। ইন শর্ট, উই আর ইন বিগ ট্রাবল। চিনাই নদী ক্রস করতে 10 টাকা করে ভাড়া নিল, তাই তো? 10 টাকা করে ভাড়া লাগবে, খুব ছোট্ট একটা নদী। কতক্ষণ লাগলো? খুব বেশি হলে 5 থেকে 7 মিনিট, 5 থেকে 7 মিনিট, ছোট্ট নদী। তো এটা ক্রস করে এদিকে আসতে হবে। এখান থেকে খুব সম্ভবত টোটো বা এরকম ভ্যান জাতীয় জিনিস পাওয়া যায়, যেটা ধরে তোমরা তোমাদের বুক করা যে ট্রাভেলার্স ক্যাম্প সেখানে পৌঁছতে পারো। এখান থেকে প্রায় 35 টাকা, যে ক্যাম্পে তোমাদের বুকিং আছে সেই ক্যাম্পের নাম বললে ওরা পৌঁছে দেবে। আপাতত কাকা একটু উত্তেজিত আছে, কাকা একটু ঠান্ডা, তারপরে বলছি। এখন বাজছে 12:20, আশা করছি আবার জোর আসা দেখি। আশা করছি মোটামুটি 12:30টার মধ্যে ঢুকে যাবো, কারণ এখান থেকে খুব বেশি হলে 10 থেকে 12 মিনিট লাগে যতটুকু শুনলাম। তো সব মিলিয়ে আমাদের যে খরচা পড়লো ট্রান্সপোর্টেশনে, সেটা হচ্ছে আমরা শিয়ালদা থেকে নামখানা এসেছি 25 টাকা দিয়ে টিকিট, লোকাল ট্রেন। ওখান থেকে ম্যাজিক গাড়ি বা যে কোনো টোটো সার্ভিস পেয়ে যাবে টিল আমাদের হুজ্জুতের ফেরিঘাট অবধি। ওখানে ভাড়া পড়েছে 60 টাকা পার পার্সন যদি শেয়ারে যেতে চাও। যদি নিজেরা বুকিং করতে চাও তাহলে একজনের ভাড়া, মানে অ্যাকর্ডিংলি, 5 জনের হলে কোনো এক্সট্রা হয়তো লাগবে না, আর 4 জন হলে, আমরা যেমন 4 জন তো আমাদেরকে 1 জনের টাকা এক্সট্রা দিতে হয়েছে।
আর এখান থেকে চিনাই নদী ক্রস করার জন্য ফেরি কস্ট হচ্ছে 10 টাকা, আর এখান থেকে এইটুকু যেতে 35 টাকা মতো লাগবে। তো টোটাল আমাদের যা কস্ট পড়লো সেটা কত, 120 মতো হয়ে যাবে। আমি এক্স্যাক্টলি কাউন্ট করি, ওই রকমই হচ্ছে 120 টাকায় তোমরা কলকাতা থেকে এই মৌসুনী আইল্যান্ড পৌঁছে যেতে পারবে। সেমভাবে ফেরার রাস্তা, হ্যাঁ, ইজি ভিসো ব্যাকপ্যাকার্সকে, হ্যাঁ, দেখা হচ্ছে আমাদের ক্যাম্পে গিয়ে। তো আমরা পৌঁছে গেছি আমাদের ব্যাকপ্যাকার্স ক্যাম্পে, ইজি ভিসো ব্যাকপ্যাকার্স ক্যাম্প। এই রাস্তা দিয়ে যেতে হবে সোজা। আমরা এখন এগিয়ে যাচ্ছি ক্যাম্পের দিকে। আমরা টোটোয় উঠেছিলাম 12:20, 10-15 মিনিট লাগবে ভেবেছিলাম, কিন্তু টাইম লাগলো প্রায় 40 মিনিট, এখন বাজছে 1টা। তো আমরা এখন ক্যাম্পে ঢুকবো, কিছুটা হাঁটার ব্যাপার আছে ক্যাম্পে ঢুকে, তারপরে দেখা যাক কী করা যায়। অলরেডি অনেক দুপুর হয়ে গেছে, খিদে খিদেও পাচ্ছে। তো যাই ক্যাম্পে, গিয়ে ফ্রেশ ট্রেশ হয়ে তারপরে দেখা হচ্ছে আমাদের সাথে। এখানে যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের ইজি ভিসো ব্যাকপ্যাকার্স ক্যাম্পের ঠিক সামনে যে বিচটা রয়েছে সেটা বেশ পরিষ্কারই, নোংরা খুব একটা নেই, আর জলটাও এখানে বেশ পরিষ্কার। এই হচ্ছে সারাউন্ডিংসটা, এই পারগোলা টেন্টগুলো থেকে এই সি সাইড ভিউটা পাওয়া যায়। এখান থেকে আমরা সোজা ঢুকবো এই গেটটা দিয়ে, এই গেটের ওপার হচ্ছে আমাদের ইজি ভিসো ব্যাকপ্যাকার্স ক্যাম্পের যে ক্যাম্প সাইডটা সেইটা। তো চলো দেখা যাক, নিয়ে যাই তোমাদেরকে। এই গেটটা দিয়ে ঢুকলে এই ভিতরের যেটা এটা পুরোটাই ইজি ভিসো ব্যাকপ্যাকার্স ক্যাম্পের ক্যাম্প সাইডটা। আমার দুধারে যে টেন্টগুলো দেখা যাচ্ছে এগুলো হচ্ছে পারগোলা টেন্ট, যেগুলো 1400 টাকা করে পার হেড। আর সোজা যে লাল টেন্টগুলো দেখা যাচ্ছে ওগুলো হচ্ছে অ্যাডভেঞ্চার টেন্ট, আর লেফট সাইডে কোনার দিকে ওদের মাড হাউসগুলো রয়েছে। বেশ বড় জায়গা, বসার জন্য চেয়ারও করে দেওয়া আছে। এখানে জামা কাপড় মেলার জন্য দড়ি করা আছে দেখতে পাচ্ছ, দোলনা রাখানো আছে বসে আরাম করার জন্য, সোজা একটা মাচাও তৈরি করে দেওয়া আছে। এই পুরোটাই ওদের এরিয়া। আচ্ছা, এবার এই যে কোনাতে যে টেন্টগুলো দেখা যাচ্ছে এগুলো হচ্ছে ফ্যামিলি টেন্ট, এগুলো যথেষ্ট বড়, এগুলো 1300 টাকা করে পার হেড, দুজন তিনজন আরামসে রয়ে যাবে। আর সোজা যে ঘরটা দেখা যাচ্ছে সেইটা হচ্ছে ওদের খাবার দাবারের জায়গা, সকাল দুপুর রাত্রি তিনবেলায় ওখানেই ওরা খাবার সার্ভ করে। আর এদিকে দুটো বাথরুম রয়েছে দেখতে পাচ্ছ। আচ্ছা, লাঞ্চে এটা দিয়েছে সেটা হচ্ছে ভাত, এটা হচ্ছে কি মাছ, এটা আমুদি মাছ, ডাল, ফুলকপি আলু তরকারি, আলু ভাজা, সালাদ, আর হয়তো একটা মাছের ঝোল দেবে। ওয়েলকাম ব্যাক অ্যাগেন। তো সবাই নিশ্চয়ই ভাবছো যে আমি হঠাৎ করে মৌসুনী আইল্যান্ড থেকে কলকাতায় কী করছি। আসলে যেটা হয়েছে সেটা হচ্ছে মৌসুনী আইল্যান্ডে আমি আর কোনো ভিডিও শ্যুট করতে পারিনি, মানে তোমরা যতটুকু দেখলে ততটুকু ব্লগই আমি করেছিলাম, ফার্দার আর কোনো ভিডিও শ্যুট করার পক্ষে পসিবল হয়নি। তার কারণ আমি যে মোবাইলটা দিয়ে শ্যুট করি সে মোবাইলটা একটু প্রবলেম দিচ্ছিল, তাই জন্য। এছাড়া আমার ট্রাইপডটা যেটা ছিল সেটাও ভেঙে যায়, তো ব্লগিং করাটা একটু ডিফিকাল্ট হয়ে পড়েছিল। আর মানে কি বলবো, যে আমার মনটাও ভেঙে গিয়েছিলো যে কীভাবে আমি একটা সেট আপ করে এসেছিলাম, একটা প্ল্যানিং করে এসেছিলাম, যেটা সেই সময়ে দাঁড়িয়ে ফুলফিল করাটা আমার মনে হচ্ছিলো যে ইটস নট পসিবল অর ইটস কোয়াইট ডিফিকাল্ট টু ডু। তো সেই জন্য আমি ওইখানে আর ব্লগ করিনি। আর আমি এমনটাও ভেবেছিলাম যে হয়তো এই মৌসুনী আইল্যান্ডের কোনো ব্লগ আমি ছাড়বো না, কিন্তু তারপরে মনে হলো যে মানে আমি তো যে ভিডিওগুলো করেছিলাম সেগুলো তো ঠিকঠাক খেটেকুটেই করেছিলাম, তো সেইগুলো কেন ওয়েস্ট যাবে, সেগুলো কেন ওয়েস্ট করব। তাই
যেটা আমি ডিসাইড করলাম বাড়ি এসে, যে যতটুকু ভিডিও ছিল ছিল, বাকিটুকু আমি আমার যে অন্যান্য বন্ধুরা গিয়েছিল তাদের কাছেও কিছু ভিডিও ছিল, তো সেই ভিডিওগুলোকে জুড়ে আর কিছু ফটোজ আছে, সেই ফটোজগুলোকে দিয়ে যদি ব্লগটা কমপ্লিট করা যায় ফর দ্য টাইম বিং, সেটা করা উচিত। কারণ আমি 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 বেসিক্যালি ব্লগ করি কিন্তু তোমাদেরকে ইনফরমেশান দেওয়ার জন্য, আর ইনফরমেশানটা যে কোনোভাবেই দেওয়া যায়, আমি জানি যেভাবে করা উচিত সেভাবে হয়তো পসিবল হলো না, সেটার জন্য আই এম ভেরি ভেরি সরি। কিন্তু একদম কিছু না দেওয়ার থেকে কিছুটা অন্তত ইনফরমেশান সবার কাছে যাবে, এবং আমার আমার চ্যানেলে যতজন ভিউয়ার তারা হয়তো তাদের মধ্যে একজনও যদি এক্সপেক্ট করে থাকে যে আমার ভিডিওটা থেকে কিছু ইনফরমেশান পাওয়ার, তো সেটাও আমার কাছে অনেক, এবং আমি সেই একজন মানুষের জন্য কিন্তু রেসপন্সিবল। তো আমি ডিসাইড করলাম কি যে বাড়ি এসে এই ভিডিওটা কমপ্লিট করব, এবং যা যা নেসেসারি ইনফরমেশান যেগুলো আমি অন স্পট দিতে পারিনি সেগুলো আমি এখানে বসে দেবো, অন্তত পক্ষে যাতে করে তোমরা যদি কেউ মৌসুমী আইল্যান্ড যাওয়ার প্ল্যান করে থাকো তাহলে আমার ভিডিওটা দেখে অন্তত কিছু ইনফরমেশান তোমরা পেয়ে যাবে, কী কী করণীয়, কী কী নয়, কত টাকা কী খরচা হলো, বা কোথায় কীরকমভাবে খরচা হয়েছে, কোথায় কী প্যাকেজের দাম, কী কী খাবার দেয়, সমস্ত কিছু ডিটেইল আমি কিন্তু এই ভিডিও শেষে বলে দেবো। তার আগে যেটা করবে সেটা হচ্ছে চট করে যাও বাকি পোর্শনটুকু দেখে আসো, দেন দেখে আসার পরে তারপরে আমি শেষে সবাইকে বলবো যে আমার এক্সপিরিয়েন্স কীরকম প্রত্যেকটা জিনিস নিয়ে, এবং কোথায় কী খরচা হয়েছে, কত টাকা কী নিয়ে গেলে সাফিসিয়েন্ট, কত দিনের ট্যুর পারফেক্ট থাকবে মৌসুমী আইল্যান্ডে, আর এছাড়া আর কী কী করণীয় রয়েছে সমস্ত কিছু জানাবো। কিন্তু তার আগে যাও ভিডিওটা দেখে আসো। এখানে দেখতে পাচ্ছ বারবিকিউ হচ্ছে, বেশ অনেকগুলো মাংস একসাথে এখানে পোড়ায়, দারুণ একটা ব্যাপার। আচ্ছা, তো আশা করি সবাই ভিডিওটা দেখলে, স্কিপ না করেই দেখলে। আমি চেষ্টা করেছি যতটুকু ভয়েস ওভার দিয়ে বা যতটুকু ফটো দিয়ে তোমাদের কাছে ইনফরমেশান পৌঁছানো যায়। আর এবার আমি তোমাদেরকে ডিটেলে বলবো যে আমার ঠিক কীরকম এক্সপিরিয়েন্স হয়েছে মৌসুমী আইল্যান্ডে গিয়ে থেকে গোটা একটা দিন আমরা ছিলাম। তো পার্ট বাই পার্ট আমি সব ইনফরমেশানগুলো দেবো, আমার যা যা মনে হয়েছে যেগুলো দেওয়াটা দরকার। প্রথম, তোমরা কীভাবে যাবে শিয়ালদা থেকে নামখানা পর্যন্ত? তো লোকাল ট্রেন আছেই, আর আমার ভিডিওটা শুরুতেও তোমরা দেখতে পাবে ফার্স্ট পার্টটুকুতে, আমি মানে আমি যাওয়া পর্যন্ত তো ভিডিওটা করতে পেরেছিলাম, তো সেখানে প্রত্যেকেরই একটা আইডিয়া হয়ে যাবে যে কীভাবে যাওয়া উচিত। মোটামুটি 100-150 টাকার মধ্যে কিন্তু তোমরা মৌসুমী আইল্যান্ডে পৌঁছে যাবে, তোমাদের যে ট্রাভেলার্স ক্যাম্প যেখানে রয়েছে, অনেক ট্রাভেলার্স ক্যাম্প রয়েছে। আমরা যেটা চুজ করেছিলাম সেটা হচ্ছে ইজিফিসো ব্যাকপ্যাকার্স ক্যাম্প, আর এইটা আছে, আর অ্যালাফিয়া ট্রাভেলার্স ক্যাম্প বলে আরেকটা আছে যেটা ওখানে সব থেকে ফেমাস। তো এই দুটোর মধ্যে যে কোনো একটাতে তোমরা থাকতে পারো, এছাড়া তোমাদের পছন্দের যে কোনো ব্যাকপ্যাকার্স ক্যাম্প বা ট্রাভেলার্স ক্যাম্প তোমরা নিতে পারো, কোনো প্রবলেম নেই। পৌঁছানোর পর ওরা যেটা করে সেটা হচ্ছে একটা ওয়েলকাম ড্রিঙ্ক দেয়, আমাদেরকে ডাবের জল দেওয়া হয়েছিল। আফটার দ্যাট আমরা যেহেতু একটার সময় পৌঁছেছিলাম তাই আর ওদের ইজিফিসোতে 1:30 থেকে লাঞ্চ শুরু হয় 3:00 অবধি। তো আমরা আমাদের কাছে ঘণ্টাখানেক ছিল, তো আমরা ঘণ্টাখানেক সমুদ্রে স্নান করি অ্যান্ড তারপরে আমরা খাবার দাবার খাই। খাবার দাবার যথেষ্ট ভালো ছিল আমি বলবো, তার কারণ রান্নাবান্না একদম ঘরোয়া, কারণ ওরা মানে রিচ রান্না করে না, একদমই না। আর খাবার দাবারগুলো যথেষ্ট সাফিসিয়েন্ট দেয়, ভাত ডাল দুটো মাছ ভাজা আর একটা তরকারি থাকে, আর তোমার মাছের ঝোল থাকে, চাটনি দেয়। তো এই হচ্ছে বেসিক খাওয়া দাওয়া এবং বেশ ফুলফিলিং। তো খাওয়া দাওয়ার পরে আমরা যেটা করলাম সেটা হচ্ছে আমরা বিচের ধারে গিয়েছিলাম, ঘোরাঘুরি করেছিলাম। করার পরে যেটা সন্ধ্যেবেলা, সন্ধ্যেবেলা ওরা চা দেয় 6টার সময়, এবং চায়ের সাথে থাকে
স্ন্যাক্স বলে ওরা, বেসিক্যালি ওই পেঁয়াজি জাতীয় জিনিস বা ভেজ পকোড়া টাইপের জিনিস ওরা দেয়। এবং যে পরিমাণ আমাদের দেওয়া হয়েছিল চারজনের জন্য যথেষ্ট। মুড়ি চাইলে মুড়ি দেবে, মুড়ি না চাইলে দেবে না, কোনো অসুবিধা নেই। এছাড়া যেটা এই সমস্ত ট্রাভেলার্স ক্যাম্পগুলোর অ্যাট্রাকশন, বারবিকিউ চিকেন। তো বারবিকিউ চিকেন করার জন্য তোমাদেরকে আগের থেকে কিন্তু বলে রাখতে হবে, মানে যখন করছি ঠিকঠাক 5 মিনিট আগে গিয়ে বললাম যে আমি বারবিকিউ করব, সেটা কিন্তু হবে না। তো তোমাদেরকে আগের থেকে বলে নিতে হবে, ওরা অর্ডার নিয়ে নেয় 1 কেজি 1.5 কেজি 2 কেজি, যার যেরকম রিকোয়ারমেন্ট সে সেইভাবে অর্ডার দিতে পারে। আমরা যেমন 1.5 কেজি চিকেন অর্ডার দিয়েছিলাম চারজনের জন্য, এবং আমাদেরকে প্রায় 24 থেকে 25 পিস বা তার বেশিও হতে পারে চিকেন দেওয়া হয়েছিল, যেটা চারজনের পক্ষে মানে অনেক বেশি ছিল। রাত্রেবেলা যে খাবার দাবারটা দেয়, রাত্রেবেলা রুটি, ভাত চাইলে ভাত, তরকারি থাকে, আলু ভাজা থাকে আর চিকেন। তো এই হচ্ছে ওদের বেসিক খাওয়া দাওয়ার প্যাটার্ন। ওদের কিন্তু প্রত্যেকটা ট্রাভেলার্স ক্যাম্পের প্যাকেজটা থাকে দিনের দিন লাঞ্চ থেকে পরের দিনে ব্রেকফাস্ট অবধি। কিন্তু আমরা চেয়েছিলাম যে আমরা পরের দিন লাঞ্চ করে তারপরে বেরোবো, কারণ আমাদের ট্রেনটা ছিল 4:33 নামখানা থেকে, বিকেল 4:33 নামখানা থেকে। তো আমরা ভেবেছিলাম আমরা লাঞ্চ করে বেরোবো, কারণ আসার দিনকে আমরা কিন্তু দেখেছি যে ওখানে কোনো ভালো ভাত খাবার হোটেল কিন্তু নেই, বা যেগুলো আছে সেগুলো মানে আমাদের ঠিক পছন্দ হয়নি। তাই জন্য আমরা চেয়েছিলাম যে ওখান থেকেই লাঞ্চটা করে যদি বেরোনো যায়। তো এরকম যদি কেউ ভেবে থাকো তাহলে যেটা করতে হবে, ওদেরকে আগের থেকেই বলে দিতে হবে যে আমরা নেক্সট দিনের লাঞ্চ পর্যন্ত আমাদের যে প্যাকেজটা সেটাকে এক্সটেন্ড করব। 300 টাকার বিনিময়ে ওরা সেই প্যাকেজটা তোমার এক্সটেন্ড করে দেবে, এবং এছাড়া আর কিছু হিডেন কস্ট নেই। আমাদের যে টেন্টটা ছিল সেটা হচ্ছে পারগোলা টেন্ট, যেটা 1400 টাকা পড়েছিল আমাদের পার হেড খাবার নিয়ে। আর পারগোলা টেন্টের একটাই বিশেষত্ব, সেটা হচ্ছে সমুদ্রের একদম ধারেই, মানে বিচের একদম ধারেই টেন্টগুলো, মানে টেন্টের যে চেনটা সেটা ওপেন করলেই একদম সমুদ্রটা দেখা যায়, এইটাই যা। এছাড়া ওদের আর যে টেন্টগুলো রয়েছে, ফ্যামিলি টেন্ট, অ্যাডভেঞ্চার টেন্ট, এই টেন্টগুলো রয়েছে। আর যে টেন্টগুলোর ব্যাপারে আমি যদি বলি, টেন্টগুলো যথেষ্টই বড়, মানে 2-3 জন থাকার পক্ষে এনাফ। বিছানাপত্রও খুব ভালো, গরম লাগলে ফ্যান বা কুলারের ব্যবস্থাও রয়েছে, কোনো অসুবিধা হবে না। আর যে বিচটা কিন্তু যথেষ্টই পরিষ্কার, এবং আরাম করে স্নান করতে পারবে, কারণ জলও বেশ পরিষ্কার, তো কোনো অসুবিধা হবে না। এই একটাই কারণে আমি ইজি ভিসা বুক করেছিলাম। আরেকটা যেটা ইনফরমেশান খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে 1:30টার আগে কিন্তু ওরা কোনোভাবেই লাঞ্চ প্রোভাইড করবে না। হয়তো 10-15 মিনিটে এদিক ওদিক হতে পারে, 1:15 যদি চাও তোমরা তাহলে পেতে পারো, কিন্তু 11:00 সময় আমরা লাঞ্চ করে বেরোবো। এরম যদি কেউ ভেবে থাকো, এরম যদি কেউ প্ল্যানিং করে থাকো, তাহলে সেটা এক্ষুনি ক্যান্সেল করে দাও, বিকজ ওরা 11:00 সময় কোনোভাবেই তোমাদেরকে ভাত প্রোভাইড করতে পারবে না। ওদের যে ব্রেকফাস্টটা দেয়, লুচি, ঘুগনি আর একটা করে ডিম সেদ্ধ, এটা খেয়েই কিন্তু তোমাকে বেরোতে হবে যদি তুমি 11:00 বেরোনোর প্ল্যান করো। আর যদি লাঞ্চ করে প্রপারলি, ওদের লাঞ্চের যে টাইমিং সেই লাঞ্চ করে বেরোতে চাও, তাহলে তো আমি বলে দিলাম এক্সট্রা কী চার্জ লাগবে। আর লাঞ্চের যদি কোনো আইটেম ইনক্লুড করতে চাও, যেমন আমরা চিংড়ি মাছ ইনক্লুড করেছিলাম, আমাদের যে মাছের ঝোলটা থাকে সেটাকে রিপ্লেস করে আমরা চিংড়ি মাছ ইনক্লুড করেছিলাম, সবই কিন্তু ওদের আগের থেকে ইনফর্ম করে দিতে হবে। তা না হলে কিন্তু অ্যাভেলেবিলিটি যথেষ্টই কম, বাজারটাও বেশ দূরে, তো চট করে কোনো জিনিস চাইলে কিন্তু পাবে না, আগের থেকে ইনফর্ম করে রাখতে হবে, এই কথাটা আমি বারবার বলছি। ওখানে গিয়ে কী কী করণীয়, কী কী নয়, প্রথমেই বলে রাখি, কেউ যদি মন্দারমণির মতো রাত 2টার সময় বিচ ওয়াক করার চিন্তাভাবনা করে থাকো, সেটা এখানে পসিবল নয়, কারণ 10টার সময় এই সমস্ত ট্রাভেলার্স ক্যাম্পগুলো যে গেটগুলো হয় সেগুলো বন্ধ হয়ে যায়, এবং খুব স্ট্রিক্টলি ওরা সেটা মেনটেন করে, কাউকে কোনোভাবেই বাইরে যেতে কিন্তু অ্যালাউ করে না। তো মোটামুটি এই ছিল আমাদের এক্সপিরিয়েন্স। আমার পার্সোনালি বলতে গেলে যে কীরকম লেগেছে, কীরকম খরচাপাতি হয়েছে, খরচাপাতি বলতে মোটামুটি 2000 টাকার মধ্যে কিন্তু সমস্তটা কমপ্লিট হয়ে যাওয়া উচিত প্রত্যেকেরই, হয়ে যাবে। প্যাকেজ হিসাবে যদি আমি ধরি, তাহলে মোটামুটি ধরে রাখো 150-300 টাকা যাতায়াতে, আর তোমার ওখানে থাকা খাওয়া মিলিয়ে 1300 টাকা, 1400 টাকা, আর মাড হাউস নিলে 1500 টাকা। 2000 টাকার মধ্যে কিন্তু
আরামসে থাকা খাওয়া কমপ্লিট হয়ে যাবে, একদিনের হিসেব কিন্তু এটা। আর দুদিন থাকতে চাইলে সেম টাকা, ডাবল পেমেন্ট করতে হবে। তবে আমার মনে হয় না দুদিন থাকার কোনো দরকার আছে, কারণ জায়গাটা এতটাও এনজয়েবল কিছু না যে দুদিন ওখানে থাকার মতো, মানে আমার পার্সোনালি সেরকম কিছু লাগেনি। তো আমার মনে হয়েছে যে একদিন উইকেন্ডে যদি যাওয়ার ইচ্ছা হয় তাহলে সে একদিনের জন্য যেতে পারে মৌসুনী আইল্যান্ডে, জাস্ট একটা উইকেন্ডে গিয়ে ঘুরে আসা যায়। এছাড়া দুদিন তিন দিন থাকার মতো জায়গা কিন্তু এটা নয়। আর এই ছিল আমাদের মৌসুনী আইল্যান্ড এক্সপিরিয়েন্স, যেটা আমি জানি আমি হয়তো ব্লগে কমপ্লিট করলে তোমাদের সবার আরও ভালো লাগতো, বা আমার নিজেরও অনেক বেশি ভালো লাগতো তোমাদেরকে যদি অন স্পট আমি এই ইনফরমেশনগুলো দিতে পারতাম, বাট সেটা পসিবল হয়নি। তাই অগত্যা এইভাবেই ভিডিওটা আজ শেষ করতে হচ্ছে। আর যদি কারোর কিছু কোয়ারিজ থাকে, কারোর যদি কিছু প্রশ্ন আমাকে করার ইচ্ছা হয়, তাহলে এই ভিডিওর কমেন্ট সেকশনে তোমরা সেই প্রশ্নগুলো করতে পারো। আমি যথাসম্ভব চেষ্টা করব প্রত্যেকের কোয়ারিজের উত্তর দেওয়া। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, এরপর আরও অনেক ট্রাভেল ব্লগ আসবে বা বিভিন্ন ধরনের ব্লগ আসবে যেগুলো আমার প্ল্যান করা রয়েছে। তো সেগুলো দেখতে গেলে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, ওয়ার্ল্ড অফ শৌভিক। আর পাশে থেকো, সাথে থেকো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে, টিল দেন গুড বাই।